সূর্যের অতিরিক্ত সান স্কোর্চিং হিট থেকে রোদে পোড়া দাগ বা ট্যানিং এর একটা কমন সমস্যা। অনেকে আবার অনলাইন থেকে অনেক ক্রিমও ব্যবহার করে থাকে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পান না, অনেকে চেষ্টা করেও কোনো চেঞ্জ হয় না। সো যদি আপনারা এই সেম সমস্যাটা হয়ে থাকে তাহলে মাই ব্রাদার দিস ভিডিও ইজ ফর ইউ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের ভিডিওতে বলবো মাত্র কয়েকদিনে 5 মিনিট এই কাজটি করে আপনার রোদে পোড়া দাগ বা ট্যান লাইন রিমুভ করার সবচেয়ে সহজ উপায়, এবং বলবো পরবর্তীতে এই ধরনের সমস্যা যেন আর ফেস করতে না হয় এর জন্য কী কী করতে হবে আপনাকে। কারণ আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তাই সমস্যাটাকে কিউর করার পাশাপাশি নেক্সটে যাতে আমরা এর থেকে নিজেদেরকে সেফ রাখতে পারি সেই সম্পর্কে জানতে হবে। সো আমি কয়েকটি স্টেপে আপনাদের শেয়ার করব, সবগুলো দেখে নেন, যেটা আপনাদের কাছে ইজি মনে হবে সেটাই অ্যাপ্লাই করবেন। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। মেন্স ফ্যাশন গ্রুমিং অ্যান্ড ফিটনেস রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এখানে আমি ফ্যাশন রিলেটেড অনেক ইন্টারেস্টিং পোস্ট শেয়ার করে থাকি। নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো গাইস, আমাদের স্কিনের রোদে পোড়া দাগ বা ট্যান লাইন হওয়ার মেইন কারণ হচ্ছে টেক কেয়ারের অভাব। আমরা কোনো ধরনের টেক কেয়ার ছাড়াই সুপারস্টারদের মতো ফর্সা সুন্দর আর গ্লোয়িং স্কিন পেতে চাই, কিন্তু একবারও এটা জানতে চাই না এই স্কিনটার জন্য সে কতটা টেক কেয়ার করেছেন আর কতটা রুলস মেনটেন করেছেন। আমরা সবাই এই ধরনের গ্লোয়িং স্কিন পেতে চাই কিন্তু এফোর্টটা দিই না। সো কম সময়ে করা যায় এমন কিছু ইজি টিপস শেয়ার করব যেগুলো মাত্র 5 মিনিট ফলো করে ফর্সা দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে পারেন। সো এক এক করে সব স্টেপ দেখে নেন, আপনার কাছে যেটা সুবিধার মনে হবে সেটা ফলো করবেন। সো আজকের লিস্টে থাকা ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যালোভেরা জেল, গ্লিসারিন আর আলুর রস বা পটের জুস দিয়ে একটা পেস্ট তৈরি করুন। এরপর 5 থেকে 10 মিনিট দাগযুক্ত স্থানে লাগিয়ে রাখুন। এই মিশ্রণটা যখন ড্রাই হয়ে আসবে তখন নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিন। খুব অল্প দিনে এর কতটা ইফেক্ট সেটা আপনি নিজেই দেখতে পাবেন। এখানে অ্যালোভেরা আমাদের স্কিনকে সতেজ রাখে আর গ্লিসারিন আমাদের স্কিনকে ময়শ্চার করে, আর আলুতে থাকা ভিটামিন B6, আয়রন, পটাশিয়াম এগুলো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আলুর রস স্কিনের রোদে পড়া দাগ, ডার্ক সার্কেল এইসব রিমুভ করতে পারে খুব সহজে, তাই ভালো রেজাল্ট পেতে এটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করুন। সেকেন্ড স্টেপে থাকছে একটা টমেটো ব্ল্যান্ড করে অথবা ম্যাশ করে এতে সামান্য মধু দিন। এখন এটা মিক্স করে যে পেস্টটা তৈরি হবে সেটা 5 থেকে 10 মিনিট রোদে পড়া দাগ বা ট্যান পড়ে যাওয়ার স্থানে লাগিয়ে রাখুন, এবং এটা ড্রাই হয়ে আসলে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলুন। এখানে টমেটো স্কিনের নিউট্রিয়েন্টস ঘাটতি রিকভার করে এবং কোলাজেনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় আর এতে স্কিনের সৌন্দর্য খুব দ্রুত বৃদ্ধি পায়। থার্ড স্টেপ ইজ কাঁচা হলুদ এবং কোকোনাট অয়েল। আপনি বাজারে এই কাঁচা হলুদ অনায়াসে পেয়ে যাবেন, তো এটিকে পেস্ট করে নিন। তবে এই কাজ আপনার মায়ের হেল্প নিতে হতে পারে। ওকে, এইবার এটিকেও ট্যান পড়ে যাওয়া স্কিনে লাগিয়ে 10 থেকে 15 মিনিট পর ওয়াশ করে নিতে হবে। এই সব ইনগ্রিডিয়েন্টস খুব ইজিলি অ্যান্ড চিপ রেটে আপনি পেয়ে যাবেন, অ্যান্ড অ্যাপ্লাই করলে মাত্র কয়েক সপ্তাহের রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন। এই সব স্টেপের যে কোনোটি আপনি অ্যাপ্লাই করতে পারেন, এগুলো খুবই ইফেক্টিভ হোম রেমেডি। ওকে, এখন আসা যাক এই দাগ যাতে আর না হয় এই জন্য যা যা করতে হবে। আমরা কীভাবে আমাদের স্কিনকে ট্যানিং থেকে প্রিভেন্ট করতে পারবো? নাম্বার 1, রেগুলার রোদে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। কী ধরনের সানস্ক্রিন কিনবেন তা নিয়ে ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে এবং আই কার্ডে দিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে নিতে পারেন। দেন রোদে বের হলে শেল্ট হিসেবে মাথায় ক্যাপ অথবা ছাতা ইউজ করবেন, এতে করে স্কোর্চিং হিট আমাদের স্কিনকে বার্ন করতে পারবে না। দেন নিয়মিত শাওয়ার নিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আর বেশি বেশি ভিটামিন সি যুক্ত খাবার খান, যেমন লেমন, অরেঞ্জ এটসেট্রা, কারণ ভিটামিন সি আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আর এই টিপসগুলো ফলো করলে খুব দ্রুতই আপনি দাগমুক্ত গ্লোয়িং স্কিন পাবেন। সো এই ছিল আমার আজকের ভিডিও টপিক। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার সেকেন্ড চ্যানেলটিও ভিজিট করুন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। গুড বাই।